time for a love potion, a little sweet and spice. Throw it all in a cauldron, mix it up real nice. So hello everyone. Yo. Welcome to the channel. Welcome to Kolkata Bongs. British Park Navesh. And apna devi juno. What to do? So ciao. Ciao. Kya gamsa kore aje? গিরিশ পার্ক নামার কারণ হচ্ছে অর্জুনের জন্য, কারণ অর্জুনের নতুন ফ্ল্যাট ওটা দেখলাম, সাথে শুধু ভিউ গুলো দেখুন কেমন। অর্জুনের বাড়ির ছাদে চলে এসেছি। বেসিক্যালি অর্জুন আমাদেরকে ছেড়ে এখন ওর পুরনো পাড়া নর্থ কলকাতায় চলে এসেছে। পুরো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, ওদিকে 42 দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে 42, এই তো এখানে আছি। রয়্যাল বেঙ্গল দারুন অসম ভিউ একদম। ভিউটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ। এটা কোথায় এলাম? মোড়টা বাদিকে না, ওই বাজারটা কি বলা আছে? বহু বছর পর উঠে পড়লাম হলুদ ট্যাক্সিতে, তাই বহু বছর বছর পর, বহু বছর পর একদম কিছু না হলেও তৈরি হয়ে গেছে পুরো। বাহ, কি বিউটি! অবভিয়াসলি মোহনবাসীর রুদ্রপাল বিউটি তো হবেই। কোন মণ্ডপে যাচ্ছে তা জানি না, তাহলে সেই মণ্ডপগুলোতে আর যাবো না নাকি? কিছু কমেন্টস, কি কমেন্টস নিজেও দেখছি, কলকাতা বংশ ফ্যামিলি আছে আমাদের, তাদেরকেও দেখাচ্ছি। অবভিয়াসলি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের সমিতি অফিসে আসুন, এসে ফটো পারমিশন কার্ড করিয়ে তারপর ছবি তুলবেন। কি বলছি, পারমিশন করা হবে নাকি? আবার আমরা ক্যামেরাম্যান না, আমরা ক্যামেরাম্যান না, মোবাইল ম্যান, ফোন ম্যান আমাদের লাগে না, আমাদের ক্যামেরাও নেই, লেন্সও নেই, সবার কাছে এত DSLR, আমাদের কাছে এই ক্যামটাটাও কিরম লাগছে না। হবে হবে সব হবে, আমার মনে হচ্ছে এটাই ট্রেন্ড, DSLR নিয়ে এখানে এসে ছবি তোলা। হতেই পারে। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি হচ্ছে ঢাকেশ্বরী মাতার মন্দিরে। আগে আপনাদের মন্দিরটা দেখাই, তারপর এর হিস্ট্রিটা কী আছে সেটা বলবো। এবার আপনাদের একটা গল্প বলি, এই ঢাকেশ্বরী মায়ের এই মূর্তি দেখলেন এই মন্দির মটুলিতে। তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ঢাকা শহরে যে মা ঢাকেশ্বরী মন্দির রয়েছে, সেখানে যে মায়ের মূর্তিটি রয়েছে সেটা কিন্তু বেসিক্যালি রেপ্লিকা। কারণ ইন্ডিপেন্ডেন্সের আগে, 1947 আগেই আসল যে মূর্তি সেটি কলকাতায় চলে আসে, এই হচ্ছে আসল মূর্তি মা ঢাকেশ্বরীর।
তো এটা আমি বেশ মানে এটা আমি আগে জানতাম না, জাস্ট কয়েকদিন আগে একটা আমি ভিডিওতে দেখলাম কলকাতায় যে কুমোরটুলিতে তো আমি যাই এবং এটা জানা ছিল না আমার কাছে, পুরোপুরি এটা অজানা তথ্য ছিল, তাই এটা আমার মনে হলো আপনাদের জানানোর, তাই আমি জানিয়ে দিলাম। সত্যি কথা বলতে গেলে কলকাতায় প্রচুর এবং সিক্রেটস আছে যেগুলো আমরা জানি না। সিরিয়াস বলছি জানি না, কারণ এটা আমি আমিও জানতাম না। আমি জাস্ট ওয়ান উইক আগে একটা ভিডিও দেখেছি, দেখে আমি ওখানে জানলাম মানে আমি বেসিক্যালি কলকাতায় থাকি কিন্তু অনেক কিছু এখনো জানা বাকি আছে। রাইট, কারণ আমি হচ্ছে গিয়ে ঢাকেশ্বরী মানে ঢাকার যে ঢাকেশ্বরী মন্দির আছে সেখানে অনেক ভিডিও দেখেছি, কিন্তু এই যে ইনফোটা কেউই দেয়নি। কারণ লাস্ট উইকে আমি একজনের ভিডিও দেখছিলাম বাংলাদেশের এক ব্লগারের, সেখানে আমি এই তথ্যটা পেলাম। ঠাকুর কি পুরো সিলভার না করবে কোথাকার? এই যে ঢাকেশ্বরী মন্দিরে, ঢাকেশ্বরী মন্দিরের ঠাকুর হচ্ছে গিয়ে পুরো গোল্ড। কিন্তু কে নিয়ে এসেছিল কে এখানে? নিয়ে এসেছিল হচ্ছে গিয়ে ঢাকেশ্বরী মন্দিরের এক সেবায়ত, সে নিয়ে চলে এসছিল মানে যার আন্ডারে ছিল, তো সে নিয়ে চলে এসেছিল ঠাকুর এখানে। বলছি কাপ তৈরি হচ্ছে না, ওর সুতোর রিল যা তা বলছে আইসক্রিমের কোন পাগল হয়ে গেছিস তুই। হ্যাঁ চলে এসেছি কুমারটুলি ঘাটে। এই কি চলছে না কোনো স্টিমার টিমার লঞ্চঘাট অধিকার লঞ্চঘাট অধিকার পুরো এক বছর পর আসলাম অর্জুন দা তুই আমি এক বছর পুরো পুরো এক বছর পর। কিন্তু আগের বছর যেরকম প্যান্ডেল হয়নি সেই সময় আমরা যেই বার এসেছিলাম, কিন্তু এই বছর পুজো আর দু সপ্তাহ বাকি, তো আমরা ওই রকম ট্রেন্ডেই এসেছিলাম এসছি এখানে যে অ্যাটলিস্ট যেন মানে আগেরবার যখন এসছিলাম তখন মানে ঠাকুর জাস্ট মাটির ফাইনাল টাচ চলছে, এখন তো দেখলাম রং হয়ে গেছে, চোখ আঁকা হয়ে গেছে, ইভেন আপনাদের দেখালাম মোহনবাসী রুদ্রপাল ওনার তো মানে কমপ্লিট কমপ্লিট শাড়ি পরানো হয়ে গেছে ঠাকুরকে। ওটা কোন ঘাট রে? এই যে হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল ভারত মাতা যাবে নাকি আমাদের হতেই পারে। হ্যাঁ আপনাদেরকে কি কুমোরটুলি পুরো দেখানো হয়ে গেল মোটামুটি? কুমোরটুলি পার্কটা দেখি তাহলে, চলুন আপনাদের আবার কুমোরটুলি পার্কটা দেখি আনি, চলুন কুমোরটুলি পার্ক। কুমোরটুলি পার্ক নর্মাল সময় এই রাস্তায় যা লাইন পড়ে না, কিন্তু একটা জিনিস গত বছর যে এসেছিলাম একদম একটা কিছু ছিল না, না বাস কিছু মানে বাসই পড়েনি সে সময়, এইবার কিন্তু দেখে একটু মনে হচ্ছে না। হ্যাঁ একটা ফিল আসছে পুজোর, তুই বাঙালিজ আর ব্যাক। হ্যাঁ প্যান্ডেল হচ্ছে, ও হচ্ছে রে, বাটামের কাজ চলছে। কুমোরটুলি পার্ক, ও প্যান্ডেল হচ্ছে, আগের বার যেরকম একদমই ছোট ছিল, ভেতরে কাজ চলছে পুরোটাই কভার করা, এখন প্রিপারেশন চলছে কমপ্লিট হোক, আর দু সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এসে পুরো আপনাদের দেখাবো। আপাতত জন্য জাস্ট বাইরের থেকে দেখালাম, ভেতরে তো এখনও কাজ চলছে কমপ্লিট হয়নি, হয়ে যাক তারপর নিশ্চয়ই দেখাবো কুমোরটুলি পার্ক। একদম গিরিশ পার্ক মেট্রো স্টেশনের অপোজিটে নিরঞ্জন আগার,
কেমন শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি? এখানে ডিমের টেবিল, মাংস চপ আর চিকেন ফ্রাই ফটাফট শেষ হয়ে যায়। নিরঞ্জন আগারে পর্বেরটা টেবিল, ডিমের টেবিল অসাধারণ, ছেলেকে খাওয়ালাম ফার্স্ট টাইম। যাই হোক, তো মোটামুটি ডান, এবার মেট্রো ধরে ব্যাক টু হোম। অর্জুন থাকে না, অর্জুন এখানে শিফট।